অধ্যায় হরিশ্চন্দ্র উপাখ্যান। এক নম্বর, শঙ্করদেবর প্রথম রচনা কি? উত্তর, হরিশ্চন্দ্র উপাখ্যান শঙ্করদেবর প্রথম রচনা। দুই নম্বর, শঙ্করদেবর হরিশ্চন্দ্র উপাখ্যান কত রচনা করেছিল? উত্তর, গুরুগৃহত থাকুতে শঙ্করদেবে বৈষ্ণব ধর্মর চারিখুঁটি মারি হরিশ্চন্দ্র উপাখ্যান রচনা করেছিল। তিনি নম্বর, হরিশ্চন্দ্র উপাখ্যান শঙ্করদেবর কোন বয়সের রচনা? উত্তর, হরিশ্চন্দ্র উপাখ্যান শঙ্করদেবর প্রথম আর আগ বয়সের রচনা। চারি নম্বর, হরিশ্চন্দ্র উপাখ্যানের মূল কোরপা লওয়া হয়েছে? উত্তর, হরিশ্চন্দ্র উপাখ্যানের মূল মার্কেন্দ্র পুরাণের পর লওয়া হয়েছে। পাঁচ নম্বর, হরিশ্চন্দ্র উপাখ্যানত কিমানটা শ্লোক আর অধ্যায় আছে? উত্তর, হরিশ্চন্দ্র উপাখ্যানত মুঠতে 9000টা শ্লোক আর 237টা অধ্যায় আছে। ছয় নম্বর, হরিশ্চন্দ্র উপাখ্যানের মূল রস কি? উত্তর, হরিশ্চন্দ্র উপাখ্যানের মূল রস হল করুণ রস। সাত নম্বর, হরিশ্চন্দ্র রজার পত্নীগীর নাম কি? উত্তর, হরিশ্চন্দ্র রজার পত্নীগীর নাম শৈব্যা। আট নম্বর, হরিশ্চন্দ্র রজার পুত্রগীর নাম কি? উত্তর, হরিশ্চন্দ্র রজার পুত্রগীর নাম রৈতার্য। আজি যদি ভিডিওটি চাই ভাল লাগিলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে থাকব, যাতে মই দিয়া ভিডিওবোৰ আপোনালোকে সোনকালে পায়।